हेलो स्टूडेंट्स, हमारे यूट्यूब चैनल मैथमेटिक्स ध्रुवते तुम्हारे सकल के जाना अनेक अनेक स्वागत। तो आज के भिडियोते क्लास टेनर त्रिकोणमिति कोण परिमापे धारणा कुड़ी नम्बर चैप्टर सम्पर्के जानबो। तार माने आमादेर ए भिडियोते ही प्रथम क्लास टेनर जो त्रिकोणमितिर संगे आमादेर सम्पर्क गड़े उठबे। ठीक है, त्रिकोणमिति की जिनिस कोथा थेके एसेछे सेइगुलो जानबो एबं त्रिकोणमितिर जो कोण सम्पर्के धारणा सेटा केमन भावे हवा उचित सेटाओ सम्पर्के आमरा धारणा करब। तो चलो शुरू करा जाक समय नष्ट ना करे। तो त्रिकोणमिति सम्पर्के धारणा हार आगे त्रिकोणमिति अर्थ की से सम्पर्क जेने नी। तुम्हारे बोए खूब सुंदर भाव देवा आछे जे त्रिकोणमिति शब्दटी एसेछे ग्रीक शब्द ट्राई जार अर्थ होच्छे तीन, गोन जार अर्थ होच्छे तुम्हार कोण, और मेट्रन जार अर्थ होच्छे परिमाप। तार माने होच्छे आमरा तीनटे कोणेर परिमाप करब एई त्रिकोणमितिर साहाज्ये। तो बेसिकली आमरा जे तीनटे कोणे परिमाप करब, तीनटे कोणे परिमाप बोलते त्रिभुजेर क्षेत्रे। तो এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে কোণ এবং বাহুর মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ নিয়েও আলোচনা করব, কিন্তু সেইগুলোকেও আমরা এক একটি সমকোণী ত্রিভুজের মতো করে নিয়ে সেগুলোকে আলোচনা করব। তার মানে হচ্ছে আমি বলতে চাইলাম যে সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজ থাকলেও সেইগুলোকে সমকোণী ত্রিভুজে ভেঙে নেওয়া হবে এবং তারপর সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা আমরা শিখব সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব বা ব্যাখ্যা করব। ঠিক আছে, তো এরপর জানা যাক আমাদের কি সম্পর্কে, আমাদের কোন সম্পর্কে ধারণা হওয়া উচিত। তো কোন সম্পর্কে ধারণা আমি কিছু খাতায় তোমাদের লিখে দিতে চাই। ঠিক আছে, তো জ্যামিতিতে পড়া কোণ আর ত্রিকোণমিতির কোণের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। পার্থক্য মানে হচ্ছে নতুনত্ব কিছু আমরা আছে ত্রিকোণমিতির কোণের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন আমরা দেখো জ্যামিতির কোণ বলতে কি বুঝি, যখন দুটো রশ্মি একটা জায়গা থেকে নির্গত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। যেমন আমি মনে করতে পারি যে এই ও বিন্দু থেকে ও এ এবং ও এ ওয়ান একটা রশ্মি বেরিয়ে এসছে, তার মানে এই দুজনকার মধ্যে একটা কোণ আছে, সেটা হচ্ছে মনে করো থিটা। ঠিক আছে, থিটা ডিগ্রি। এরপর তুমি বলতে পারো থিটা ডিগ্রি কেন হলো, এই থিটা আলফা আমি এইভাবেই নেব কোণগুলো, কারণ যেহেতু এটা গ্রিসে ডেভেলপড হয়েছিল প্রথম ত্রিকোণমিতি ভালোভাবে, সেজন্য সেখানে এইগুলোই ইউজ করা হতো, আলফা বিটা গামা থিটা। ঠিক আছে, তো এইখান থেকে এই যে কোণটা নিলাম সেটা হচ্ছে থিটা ডিগ্রি। এরপর এটা কেমন ভাবে নিলাম, দেখো আমি এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলাম। ঠিক আছে, তো ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোনো কোণ নেওয়া হয় সেটার কোণের মান সাধারণত ধনাত্মক হয়। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে ধনাত্মক কোণ আছে মানে কি ঋণাত্মক কোণ আছে, হ্যাঁ অবশ্যই আছে। তো তার আগে এটা একটু বলে নি যে এখান থেকে তারা দেখো হয়ে গেল থিটা, সেরকম ভাবে মনে করো ও এ আর ও এ টু এর মধ্যে একটা কোণ তৈরি হয়েছে। যদি আমি এইটাকে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই তাহলে এই কোণটার মান নিশ্চয়ই আলাদা হবে, তো আমি সেটাকে নিতে পারি আলফা ডিগ্রি। ঠিক আছে, সেটাও কি হবে প্লাস আলফা ডিগ্রি হবে। তো এবার যেমন করে বললাম যদি কোনো একটা জায়গা থেকে মনে করো যে এখান থেকে একটা রশ্মি এসে, ঠিক আছে, এরপর সেটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘোরাচ্ছি, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে সেই প্রত্যেকটা কি হবে কোণ, সেগুলো হবে পজিটিভ কোণ। ঠিক আছে, থিটা প্লাস থিটা প্লাস আলফা। এরপর মনে করো তুমি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একটা কোণ ঘুরতে শুরু করে, মানে ঘড়ির কাঁটার দিকে যদি একটা কোণ ঘুরতে শুরু করে, মনে করো এখানে আছে তোমার মূল বিন্দু, সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে একটা তোমার রশ্মিটা ঘুরছে, তাহলে সেটাকেও তো কোণ বলা যাবে না, তোমার অ্যাকচুয়ালি দুটো রশ্মির মধ্যবর্তী অংশটাকে কোণ বলে যেটা একটা বিন্দু থেকে নির্গত হয়। তো এক্ষেত্রে যদি মনে করো তোমার একটা রশ্মি আর একটা রশ্মির নিচের দিকে আসতে থাকে, মানে ঘড়ির কাঁটার দিকে আসতে থাকে, তাহলে তার কোণের মানগুলো হয় কি ঋণাত্মক। তা আমি যদি একই পরিমাণ এইদিকে যতটা উঠিয়েছিলাম ঠিক ততটাই যদি এইদিকে নামাই তাহলে অবশ্যই তার কোণের মান হবে মাইনাস থিটা ডিগ্রি। সেক্ষেত্রে আমি কি বলবো কোণ বি ও বি ওয়ান ইকোয়ালস টু মাইনাস থিটা ডিগ্রি। একইভাবে যেমনভাবে আমি এ ও এ টু যতটা কোণ নিয়েছিলাম সেটা ছিল প্লাস আলফা ডিগ্রি, ওই সেটাকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে না নিয়ে যদি আমি ঘড়ির কাঁটার দিকে নিই তাহলে সেই কোণটার মান কত হবে মাইনাস আলফা ডিগ্রি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি পজিটিভ কোণ আর নেগেটিভ কোণ মানে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণের একটা ধারণা পেলাম। এই সম্পর্কে ধারণা হলো, তার মানে আমি জ্যামিতিক কোণে শুধুমাত্র এতদিন পর্যন্ত ধনাত্মক কোণ নিয়েছিলাম এবং সেটাও ছিল শূন্য থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো এখানে আমি নতুনত্ব ধারণা পেলাম যে না, সবসময়তে কোণ পজিটিভ হয় না, নেগেটিভও কোণ হয়, সেটা ডিপেন্ড করছে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক কোণ। এরপর আমার একটা জিনিস জানতাম যে শুধুমাত্র জ্যামিতিক কোণগুলো হয় 360 ডিগ্রি পর্যন্ত, শূন্য থেকে শুরু হয় 360 ডিগ্রি পর্যন্ত। তো খুব ভালো কথা, মনে করো এইভাবে একটা কোণ তৈরি হলো ও বিন্দু থেকে পি আর পি ওয়ান আছে, তো তার মধ্যবর্তী কোণ যেটা থিটা সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার মনে করো কেমনভাবে নেওয়া হয়েছে, এইভাবে এখান থেকে শুরু হয়েছিল এখান পর্যন্ত গেছে, মনে করো এই কোণটাই এইভাবে তৈরি হয়েছে কেমনভাবে, একটা ঘড়ির কাঁটা সম্পূর্ণ প্রদক্ষিণ করলো। ঠিক আছে, সম্পূর্ণ প্রদক্ষিণ করে আসার পর তারপর এই কোণটা তৈরি করেছে,
তো তার ক্ষেত্রেও কি মান ওই থিটা ডিগ্রিই হবে? মানে আমি বলতে চাইলাম, যদি মনে করো মিনিটের কাটাটা 1 ঘন্টা কমপ্লিট করার পর তোমার আরো 5 মিনিট সরে যায়, আর প্রথমে যে 5 মিনিট ছিল নিশ্চয়ই সেক্ষেত্রে একই নয়, তো কি পার্থক্য হলো? দেখো আমি বলতে পারি, প্রথমে সে তো থিটা ছিল, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন সে একবার সম্পূর্ণ পাক দিল তার মানে 360 ডিগ্রি কমপ্লিট করে নিল, 360 ডিগ্রি কমপ্লিট করার পর আরো 360 ডিগ্রি উপরে উঠেছে, তার মানে তার কোনটা, দেখো 360 ডিগ্রি তো কমপ্লিট হয়েছিল, তারপরে আরো 360 ডিগ্রি এসেছিল, তাহলে 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি হয়ে যাবে এই কোনটার মান। তার মানে তুমি কি বুঝতে পারলে যে জ্যামিতির কোণের ক্ষেত্রে শুধুমাত্র যেমন কোনটা 360 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এই ত্রিকোণমিতির কোণের ক্ষেত্রে তোমার কোণের মান 360 ডিগ্রি বড় হতে পারে, প্লাস, তাই তো, বড় হতে পারে। এক্ষেত্রে হতে পারে তোমার, মনে করো তোমার কাছে আছে যে একটা কোন একটা রশ্মি, একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করার পর 30 ডিগ্রি কোণ করালো, তা তুমি জানবে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ মানে হচ্ছে 360 ডিগ্রি, তারপর আবার 30 ডিগ্রি, তার মানে হয়ে গেল তোমার 390 ডিগ্রি। একইভাবে প্রশ্ন থাকতে পারে যে একটা তোমার কোণ তৈরি হয়েছে, সেটা দুবার ঘড়ির কাটার বিপরীত, অবশ্যই মেনশন থাকবে যে ঘড়ির কাটার দিকে ঘুরেছে না ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছে, কারণ ঘড়ির কাটার দিকে যদি ঘুরে সেক্ষেত্রে ঋণাত্মক কোণ তৈরি হয়, তো এক্ষেত্রে বলে দেওয়া যাবে ঘড়ির কাটার বিপরীত দিকে দু পাক ঘুরেছে, তারপরে আরো হচ্ছে 40 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে দু পাক মানে কি 2 × 360, কারণ এক পাক সম্পূর্ণ মানে 360, আবার আরেক পাক মানে আরো 360, তো 2 × 360 প্লাস আরো 40 ডিগ্রি কোণ করেছে মানে আরো 40 ডিগ্রি, সেক্ষেত্রে কত হবে 720 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে হয়ে যাবে 760 ডিগ্রি। আমি কি দেখতে পাচ্ছি তোমার ত্রিকোণমিতির কোণ 360 ডিগ্রি থেকেও বড় তৈরি হচ্ছে, হচ্ছে না? তো এক্ষেত্রে আমাদের একটা নতুন ধারণা হলো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ 360 ডিগ্রি থেকেও বড় হতে পারে। এবার তোমার মনে আসতে পারে তাহলে ঋণাত্মক কোণ যেহেতু তৈরি হয়েছিল, তাহলে ঋণাত্মকের দিকেও কি তোমার আসতে পারে এইদিকে আবর্তনটা? অবশ্যই আসতে পারে। মনে করো স্বাভাবিকভাবে একটা কোণ ঘড়ির কাটার দিকে এসে তোমার -30 ডিগ্রি তৈরি করেছিল, এবার একইভাবে মনে করো এই জিনিসটাই -30 ডিগ্রি যেমন ভাবে তৈরি হয়েছিল, এটা সম্পূর্ণ এক পাক ঘুরলো, ঠিক আছে, সম্পূর্ণ এক পাক ঘোরার পর এইভাবে আরো -30টাতে এসছে, তার মানে তার ক্ষেত্রেও কি -30 না, কারণ সে উল্টো দিকে এক পাক ঘুরেছে মানে তার কত হয়ে গেছে -360 ডিগ্রি হয়ে গেছে, আরো কত ডিগ্রি কোণ তৈরি করেছে -30 ডিগ্রি, তাহলে আবার -30 ডিগ্রি, তাহলে তার অ্যাকচুয়ালি কোনটার মানে মান কত? -360 -30, তাহলে এইটাকে থেকে আমি লিখতে পারি মাইনাসটা কমন নিয়ে 360 প্লাস থিটা, তাই তো, 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, মাইনাসটা কমন নিতে পারি আমি এক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রথম ক্ষেত্রে কোনটা কত তৈরি হয়েছিল ঘড়ির কাটার দিকে ঘুরে, N ও N1 হচ্ছে -30, দ্বিতীয় ক্ষেত্রে একবার সম্পূর্ণ পাক খেলো ঘড়ির কাটার দিকে, সেক্ষেত্রে N ও N2 এর মান হয়ে গেল -360 প্লাস থিটা ডিগ্রি, তো আমাকে নিশ্চয়ই বলতে হবে না দু পাক ঘুরলে কত হবে, অবশ্যই -720 প্লাস থিটা ডিগ্রি, তিন পাক ঘুরলে হয়ে যাবে 3 × 360, যেভাবে তুমি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ত্রিকোণমিতির কোণ সম্পর্কে কিছু নতুনত্ব এবং কিছু তথ্য জানতে পারলাম যেগুলো জ্যামিতিক কোণের থেকে ছিল আলাদা। এরপর আমরা পড়বো ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়। সেটা বেসিক্যালি দুটো পদ্ধতিতে পরিমাপ করা হয়, 1 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা হচ্ছে হেক্সাগেসিমাল সিস্টেম, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। তো দুটো ভিন্ন পদ্ধতি এবং দুটো পদ্ধতির মধ্যে কেমনভাবে সংযোগ স্থাপন হয় সেইগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো, এক, এই ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে আমরা প্রথমে শিখবো, ষষ্ঠিক পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হয় এবং এর কিছু কিছু সম্পর্কে, মানে কিছু যে তথ্য এগুলো আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 1 সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এই তথ্যগুলো আমরা খাতায় দেখে নেবো, এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনাও করে নেবো, চলো। দেখো এখন ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপের জন্য তোমাদের তিনটি জিনিস জানার খুব দরকার, সেটা হচ্ছে 1 সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর 1 ডিগ্রিকে আমি করতে পারি 60 মিনিট, এই যে একটা ড্যাশ লিখেছি সেটাকে মিনিট বলবো, আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, দুটো ড্যাশকে সেকেন্ড বলবো। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে 1 মিনিটটাকে, এই 60 মিনিটটা আমরা কোথায় দেখতে পাই, 1 ডিগ্রি সমান যে 60 মিনিট সেটাই কোথায় বা দেখতে পাই, 1 মিনিট সমান 60 সেকেন্ড সেটাই বা কোথায় দেখতে পাই? তো আমরা ছোটবেলায় তো আমরা চাঁদা দিয়ে মেপেছিলাম, সেখানে তো স্যার কোথাও মিনিট সেকেন্ড থাকেনি, তাহলে আপনি কোথা থেকে বলতে পারছেন এখানে মিনিট সেকেন্ড আছে বলে? দেখো একটা জিনিস তোমাদের বোঝাই, তোমাদের একটা কোণ অঙ্কন করেছি আমি, এই কোণটা দেখো কত ডিগ্রি কোণ, 10 ডিগ্রি একটা কোণ, এটা হচ্ছে 11 ডিগ্রি কোণ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 10 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 11 ডিগ্রি কোণ কাছাকাছি। তাহলে এই 10 আর 11 মাঝে, মানে এইটা যদি আমি বলি পজিটিভ ডিগ্রি কত ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ, এটাও পজিটিভ দিয়ে কত ডিগ্রি কোণ, সেটা হচ্ছে 11 ডিগ্রি কোণ, তো এই দুজনকার মাঝে 60 মিনিট, মানে 60 ভাগে কি করে ভাগ করবোই বা কি করে? দেখো ভাগ করার জন্য
একে আমি ভালো করে লক্ষ্য করে দেখো, যত দুটো দুজনকে লম্বা ভাবে বাড়ানো যায় তত তাদের দুজনের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে, থাকে তো? তার মানে একে যদি আমি এমন দূরত্ব পর্যন্ত বাড়াতে পারি যেখান পর্যন্ত বাড়ালে আমি সাফিসিয়েন্টলি তাকে 60 ভাগে ভাগ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধাই হবে না, সেটা খুবই ছোট হবে। আবার সেখানেও যে 1 সেকেন্ড তৈরি হবে গ্যাপ, সেই 1 সেকেন্ডটাকেও আমি এত দূর পর্যন্ত বাড়ালাম যাতে করে সেই গ্যাপটাকে আমি আবার 60 ভাগে ভাগ করে 60 সেকেন্ডে ভাগ করতে পারি, পারবো। এবার এই জিনিসটা কেন বা কোথায় আমি তাহলে দেখতে পাবো? মনে করো যে পৃথিবী থেকে একটা চাঁদে একটা রকেট ছাড়া হবে, ঠিক আছে, বা কোনো একটা জিনিস ছাড়া হবে, তো ডিগ্রির কথা ছাড়ো, যদি সেকেন্ডের পার্থক্য হয় সেক্ষেত্রে কি হবে, এখান থেকে এই চাঁদের পর্যন্ত দূরত্ব কিন্তু অনেক, সেখানে 1 সেকেন্ড পার্থক্যের জন্য হয়তো চাঁদের এখানে পৌঁছাতো, কিন্তু 1 সেকেন্ড পার্থক্যের জন্য পার্থক্যটা ধীরে 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 বড় হতে 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 চাঁদকে ক্রস করে চলে গেল। তাহলে বুঝতে পারছো যে কত বড় একটা পার্থক্য তৈরি হতে পারে যখন দূরত্ব বাড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের যে গ্যাপ সেটাও কিন্তু ভ্যারি করে যায়। সেই জন্য আমরা এখানে 3টা ভাগে ভাগ করেছি, 3টা না অ্যাকচুয়ালি 2টা ভাগে, যে ডিগ্রি থেকে মিনিটে আর মিনিট থেকে সেকেন্ডে। এবং আমাদের এখানে অত চাঁদ সূর্য তো করতে হবে না, আমাদের শুধু এগুলোকে কনভার্ট করতে হবে, মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো বেসিক্যালি এই দুটো জিনিস জানার দরকার আমাদের, এই 3টে জিনিস, এই 3টে সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো, আর কিছুই না, ঠিক আছে। পরবর্তীতে আসা যাক বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কি বলা হচ্ছে সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়, এবং লেখা হয় 1-এর মাথায় ছোট্ট একটা সি এর মতো করে, ঠিক আছে, 1-এর মাথায় একটা ছোট্ট সি আছে, এই সি এর মতো করে লেখা হয় 1 রেডিয়ান। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক, এই সম্পর্কের উপর ভিত্তি করেই এই পদ্ধতির একক নির্ধারিত হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু এই এই জিনিসটা কি, এটা আমি একটা তোমাদের মডেলের সাহায্যে করে দেখাচ্ছি, ঠিক আছে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে 1 রেডিয়ান কতটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো 1 রেডিয়ান কত সেটা বোঝানোর জন্য আমি একটা তোমাদের মডেল বানিয়েছি, সেটা একটা বৃত্তের আকারে নিয়েছি। এরপর ডেফিনেশন থেকে প্রত্যেকটা লাইন পড়বো এবং আমরা এখানে এক একটা করে কাজ করব। কি বলা হয়েছিল, একটা বৃত্তের বৃত্তের কি বলেছে, যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, এই যে ব্যাসার্ধটা এখানে বৃত্তের যদি কেন্দ্র ও হয়, ঠিক আছে, আর ব্যাসার্ধ যদি আর হয় মনে করো, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যত ততটা একটা ফিতে নিয়ে আমি বৃত্তচাপের উপর বসিয়েছি, দেখতে পাচ্ছি কি এই যে কার্ভটা তৈরি হয়েছে, এই কার্ভটার দৈর্ঘ্য কত আর, আমি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি এই যে এই বক্ররেখার যে দূরত্ব আছে, ঠিক আছে, এই বক্রটার দূরত্ব কত, এই বক্রটার দৈর্ঘ্যটা হচ্ছে আর, ঠিক আছে, মানে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে আমি একটা বৃত্তচাপ তৈরি করেছি। তো সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে, তার মানে এই বৃত্তচাপ এই অংশটা, আমি মনে করতে পারি এখানটা হচ্ছে এ আর এখানটা মনে করি বি, তাহলে এই এ বি বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণটা উৎপন্ন করে সেই কোণটাকেই অ্যাকচুয়ালি, মানে এই যে এই কোণটা তৈরি হচ্ছে এই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান, ঠিক আছে। এই যে এই কোণ দেখো, দেখতে পাচ্ছি এই কোণটা, তার মানে এখানে এইখানে অবশ্যই এটার ক্ষেত্রে কি, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর এই বৃত্তচাপের এই দৈর্ঘ্যটা সমান, ঠিক আছে, এই দুটো সমান, সমান থাকা অবস্থায় যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এবার এই 1 রেডিয়ান তো আমরা শিখে গেলাম, কোনো ব্যাপার নয়, এবার এটা সাহায্য নিয়ে আমরা কিছু জিনিস প্রমাণ করব, ঠিক আছে। এরপর আমরা শিখব বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠীক পদ্ধতির মধ্যে যে সংযোগ বা সম্পর্ক, রিলেশন, সেটা সম্পর্কে জানবো, সেটা জানবো আমরা একটা প্রমাণের মাধ্যমে, সেটা হচ্ছে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, সেটা প্রমাণ করতে গেলে আমরা রেডিয়ানের সাথে আমরা সম্পর্ক পাবো কার, ডিগ্রির, ঠিক আছে। তো ডিগ্রি আর রেডিয়ানের কি সম্পর্ক আছে সেটা আমরা প্রমাণ করব, চলো প্রমাণ করা যাক। দেখো রেডিয়ান যে এক ধ্রুবক কোণ, একটি ধ্রুবক কোণ, এবং রেডিয়ানের সঙ্গে যে তোমার সম্পর্ক আছে ডিগ্রির, সেই সম্পর্কটা তোমরা প্রমাণটা বই থেকেও তোমরা দেখতে পারো। তো আমি তোমাদের সেই প্রমাণটা বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমরা সেটা বুঝতে পারো, লেখাটা তো তোমরা বই থেকেই করতে পারবে, কোনো অসুবিধাই নেই। তো দেখো বেসিক্যালি কি কি জিনিস আমার দরকার আছে, রেডিয়াসটা দরকার, রেডিয়াসটা কত আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখানে ও এ, ও এটা কত আর, ঠিক আছে, ও এটা আর হলো। এখন আমি কি করেছি, বৃত্তের এই সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা তৈরি করেছি, তার মানে আমি কি বলতে পারি এখান থেকে যে এ বিটাও কত আর। এবার আমি জানি কি যে বৃত্তের সম যদি ব্যাসার্ধের বৃত্তচাপ যে কোণ তৈরি করে সেটা হচ্ছে কি 1 রেডিয়ান, তার মানে কোণ এ ও বি হচ্ছে 1 রেডিয়ান, আমরা আগেরটাতে শিখেছি এ ও বি সমান কত 1 রেডিয়ান, রেডিয়ানকে কি লিখতে পারি মাথায় সি লিখতেই পারি আমি, ঠিক আছে, আবার তুমি এভাবেও লিখতে পারো 1 রেডিয়ান, রেডি
আন, ঠিক আছে, সরি রেডিয়ান। এবার দেখো ভালো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বৃত্তের যে এই বৃত্তচাপটা এবি আর এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, তাই তো, সরি ব্যাসার্ধ বলছি পরিধি, এই দুটোর অনুপাত কত হবে? তাহলে আমি যদি লিখি যে বৃত্তচাপ, বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য এইটা, এটাকে যদি আমি বৃত্তের পরিধি দিয়ে যদি ডিভাইড করি, বৃত্তের পরিধি সেটা কত হয় আমি একটু দেখে নিই। এই বৃত্তচাপটা এবির দৈর্ঘ্য কত আর, আর বৃত্তের পরিধি কত? টু পাই আর, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে কত আসছে? ওয়ান বাই টু পাই আসছে, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে কোণ এ ও বি, তাই তো, এই কোণ এ ও বি অর্থ কত? এক রেডিয়ান। আমি তাহলে এইভাবে লিখতে পারি যে কোণ এ ও বি বাই, যদি চার সমকোণ লিখি তাহলে এ ও বির মানে যদি শুধুমাত্র বসিয়েই দিই সেটা হচ্ছে এক রেডিয়ান, এক রেডিয়ান ভাজিত চার সমকোণ। এখন মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো বের করলাম বা কেন, এগুলো বের করার কারণ কি? দেখো একটা আমার জ্যামিতির একটা ছোটখাটো উপপাদ্য থেকে জানতে পারি আমরা, উপপাদ্যটা কি, যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের মাপের যে চাপ তাদের যে কেন্দ্র মানে কেন্দ্রের যে উৎপন্ন কোণ তাদের অনুপাত সমান হয়। তার মানে আমি কি বলতে চাইছি, মনে করে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে এবি বৃত্তচাপ, আর একটা মনে করো বৃত্তচাপ এখান থেকে এত দূর গেছে, ঠিক আছে, তাহলে সেটা মনে করো সি গেছে, তাহলে ও এ ও সি একটা তোমার কোণ তৈরি হবে, আর এখানে দেখো এবি বৃত্তচাপটা এ ও বি কোণ তৈরি করেছে, তাহলে এই এবির দৈর্ঘ্য ভাজিত এসির দৈর্ঘ্য সেটা এ ও বি কোণের পরিমাণ ভাজিত এ ও সি কোণের পরিমাণের সাথে সমান হয়। মানে বেসিক্যালি বলতে চাইছি যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দৈর্ঘ্য, চাপের দ্বারা যে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ তার অনুপাতগুলি সেই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়। তার মানে এই যে এ ও বি কোণ এইটা ভাজিত যদি আমি পুরো 360 ডিগ্রি করি, তার মানে 360 ডিগ্রি মানে কোন বৃত্ত কতটা বৃত্তচাপ, পুরো বৃত্তচাপটাই, পুরো বৃত্তচাপ মানে কি পরিধি বলতে পারি। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যদি এ ও বি কোণ ভাজিত চার সমকোণ এই অনুপাতটা কার সাথে সমান হবে, এই এ ও বি কোণের বৃত্তচাপ হচ্ছে এ বি, আর এই চার সমকোণের যে বৃত্তচাপ সেটা হচ্ছে পুরো পরিধি টু পাই আর, এটার সাথে সমান হবে, তাই তো। এই এবি দৈর্ঘ্য কত? আর, আর বাই টু পাই আর, আবার এ ও বি মানে হচ্ছে এক রেডিয়ান, এক রেডিয়ানকে এইভাবে লিখলাম ভাজিত চার সমকোণ, তাহলে আমি চার সমকোণকে লিখতে পারি, চার সমকোণ মানে হচ্ছে সমকোণই লিখলাম, ঠিক আছে, আর এটাকে লিখছি ওয়ান বাই টু পাই। এই টু পাই মানে কি অ্যাকচুয়ালি, পাই মানে দুই সমকোণ, তাহলে এই টু পাই আর এই ক্যালকুলেশনের নিচে করছি আমি যে ওয়ান পা ওয়ান রেডিয়ান ইকুয়ালস টু কত হচ্ছে? চার সমকোণ ভাজিত টু পাই, তাই তো। তাহলে এই টুটা এটার সাথে যদি কাটে তাহলে দুই সমকোণ ভাজিত পাই, তাহলে আমি বলতে পারছি এখানে যে দুই সমকোণ ভাজিত পাই। এই দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি, তাহলে আমি এটাকে লিখতে পারি কত? 180 ডিগ্রি বাই পাই, এটা বলতে পারছি। তার মানে আমার আলটিমেটলি আসছে যে এক রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই পাই। এখন তাহলে আমি লিখতে পারি কি এখান থেকে, যে এক রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তা সেটাকে আমি আবার লিখতে পারি যে এই একটাকে যদি পায়ের সাথে গুণ করি তাহলে কত হবে? পাই রেডিয়ান, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমি বলেছিলাম কি যে তোমার রেডিয়ানটা হচ্ছে একটা ধ্রুবক কোণ, দেখতে পাচ্ছ, পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ, আমি বলতে পারি 180 ডিগ্রি বা দুই সমকোণ, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা হলো একটা সম্পর্ক। সেটা কার সাথে কার সম্পর্ক? ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির কোণের মধ্যে সম্পর্ক। বৃত্তীয় পদ্ধতি রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে তোমার ডিগ্রি, এই দুজনের মধ্যে সম্পর্ক পেলাম। এখান থেকে একটা আমি কনক্লুশন আসতে পারছি যে আমাকে যদি এক এক ডিগ্রির মান বের করতে হয় সেক্ষেত্রে আমি বের করবো কত? পাই বাই 100 এত রেডিয়ান, ঠিক আছে। এই যে 180 ডিগ্রি আমি লিখতে পারি যে এক ডিগ্রি গুণিত 180, 180টা এখানে ভাগ করে দিলাম আর কিছুই না। তো এইটাও একটা কনক্লুশন, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে আশা করবো তোমরা সমস্ত যেগুলো বোঝালাম সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।